বিসমিল্লাহ রহমান রহিম। ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা ব্যবস্থাপনায় ন্যাশনাল কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছি এবং করোনা মুক্ত থেকে ক্লাস নিতে পারছি এবং তোমরা শুনতে পারছো, এই জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, আমার নাম আর বলতে চাচ্ছি না, তোমরা সবাই জানো এবং আমাকে দেখেছো, এবং ন্যাশনাল কলেজের ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে একটি ক্লাস নেব, সেটি হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বইটির প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়ার মধ্যে গৃহযুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধকে সিফিনের যুদ্ধ বলা হয়। তাহলে আবার বলছি যে আলী এবং মুয়াবিয়ার মধ্যে একটি যুদ্ধ হয়, গৃহযুদ্ধ। এই যুদ্ধকে কী বলা হয়? সিফিনের যুদ্ধ বলা হচ্ছে। এই যুদ্ধ সম্পর্কে আমরা আলোচনা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়ার মধ্যে সংঘর্ষ, মানে এই যুদ্ধটা গৃহযুদ্ধ কেন বলা হয়, কারণ আলীও মুসলমান আবার মুয়াবিয়াও ছিলেন মুসলিম। এই দুই মুসলমান এবং দুইজনই খলিফা, এই খলিফার মধ্যে যে বিরোধ সৃষ্টি হয় এই জন্য এটাকে গৃহযুদ্ধ বলা হচ্ছে। তো সিফিনের যুদ্ধ, কিন্তু এই সংঘর্ষকে বলা হয় সিফিনের যুদ্ধ। আর প্রশ্ন আকারে কিন্তু দুইভাবে আসতে পারে, যে সিফিনের যুদ্ধের কারণ এবং ফলাফল উল্লেখ করে এভাবে আসতে পারে, আবার আসতে পারে আলী এবং মুয়াবিয়ার মধ্যে গৃহযুদ্ধের কারণ কী ছিল তা ব্যাখ্যা করে, এভাবে আসতে পারে। তো একটু বিষয় জানতে হবে এই যে পড়া ইতিহাস লেখার ধারাবাহিকতা আছে, যে পূর্বের ক্লাস না বুঝলে পরের ক্লাস বোঝা যায় না। ইতিপূর্বে আমি গত ক্লাসের আগে একটা ক্লাস নিয়েছিলাম উষ্ঠের যুদ্ধের, উষ্ঠের যুদ্ধ সম্পর্কে না জানলে সিফিনের যুদ্ধ বোঝা যাবে না, এই জন্য উষ্ঠের যুদ্ধ সম্পর্কে একটু আগে জানা দরকার। উষ্ঠের যুদ্ধ হয়েছিল 656 খ্রিস্টাব্দে হয় উষ্ঠের যুদ্ধ। উষ্ঠের যুদ্ধ সম্পর্কে আমরা জেনে নেই, উষ্ঠের যুদ্ধকে কেন উষ্ঠের যুদ্ধ বলা হয়। আমরা জানি যে হযরত তালহা, জুবায়ের এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজন ছিলেন এক পক্ষে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরেক পক্ষে। হজ ব্রত পালন করার জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আমাদের বিবি, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গিয়েছিলেন। হজ করতে আসার পথে তিনি জানতে পারলেন উসমানকে হত্যা করা হয়েছে, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহ থার্ড খলিফা অফ ইসলাম, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এই খবরটা তালহা এবং জুবাইর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি আয়েশার কাছে তারা পথেই খবরটা নিয়ে যায়, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, আসার পরে তাৎক্ষণিক বিচার করছেন না, বিচারে বিলম্বিত হচ্ছে। এই বিচারের দাবিতে, উসমান হত্যার দাবিতে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে অবস্থান করে। কে কে? তালহা, জুবাইর এবং আয়েশা। অবশ্যই মনে রাখতে হবে, তোমাদের কিন্তু আমি বলেই থাকি ইতিহাস কিন্তু সত্য তথ্যের উপর নির্ভরশীল, এখানে কোনো মিথ্যার কোনো অবকাশ নাই, সত্য তথ্যের উপর নির্ভরশীল, এটা মনে রাখতে হবে। তাহলে এই একটা পক্ষ গেল। আর এদিকে সিরিয়াতে গভর্নর ছিলেন মুয়াবিয়া, সিরিয়ার গভর্নর ছিলেন কে? মুয়াবিয়া। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো এক্ষেত্রে আমরা দেখছি যে উষ্ঠের যুদ্ধের মাধ্যমে, উষ্ঠের যুদ্ধের পরে আমরা জানতে পারি যে পর মক্কা মদিনা ইরাক এবং মিশর তিনটি রাষ্ট্রের মধ্যে সমস্ত একেবারে ঠান্ডা হয়ে যায়। কিন্তু এদিকে সিরিয়ার একটু গোলযোগ ঠান্ডা হয়েছিল, জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংঘাত যাতে না হয় এবং রাষ্ট্রের শান্তি বজায় রাখার জন্য, সাম্রাজ্যের শান্তি বজায় রাখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়াকে মেসেজ পাঠালেন, গভর্নরকে চিঠি দিলেন যে আনুগত্য স্বীকার করার জন্য। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুগত্য স্বীকার করলেন না। কার আনুগত্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আনুগত্য স্বীকার না করার কারণে গৃহযুদ্ধের সূচনা শুরু হয় বা সিফিনের যুদ্ধ শুরু হয়। আমরা এখন আলোচনা করতে যাচ্ছি কিসের যুদ্ধ? সিফিনের যুদ্ধ, অর্থাৎ আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে সংঘাত হয়েছিল সেই বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তাহলে আমরা এখন চলে আসি
তো সিফিনের যুদ্ধের সম্পর্কে আলোচনার বিষয়তে অনেকগুলো কারণ থাকবে। এর পূর্বে আমরা বলেছি যে কোনো কিছু ঘটনা কোনো কিছুই ঘটে না কারণ ছাড়া। আর ইতিহাসের আলোচনার ক্ষেত্রে দেখবে যে যুদ্ধ হলে অনেকগুলো কারণ এসে যায়, আর কারণ যদি থাকে সেখানে কারণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে নিব, একটা হলো পরোক্ষ কারণ আর একটা হলো প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণ প্রত্যক্ষ কারণ লিখব পরে, কারণ হলো প্রত্যক্ষ কারণের সাথে ঘটনার মিল থাকে, আর পরোক্ষ কারণের সঙ্গে ঘটনার সম্পূর্ণভাবে মিল থাকে না, কারণ অনেকগুলো পরোক্ষ কারণের বিনিময় হয় প্রত্যক্ষ কারণ। এগুলো বোঝা দরকার, জানা দরকার। থ্যাংক ইউ আওয়ার স্টুডেন্ট, আই হোপ দ্যাট আশা করছি তোমরা বুঝতে পারছো লেসন টু মি। তাহলে সেই কারণগুলোর মধ্যে আমরা প্রথমে দেখব যে কী কারণ হতে পারে, সেই কারণগুলো যদি বিশ্লেষণ করা যায়। কারণগুলো বিশ্লেষণ করে আমরা প্রথমেই দেখতে পাই যে প্রথমে দেখতে পাই সেটা হলো উমাইয়া এবং হাসিমিদের দ্বন্দ্ব। হাসিমি হাসিমি ও উমাইয়া দ্বন্দ্ব, উমাইয়া দ্বন্দ্ব। তাহলে হাসিমি এবং উমাইয়া দ্বন্দ্ব আমি বিস্তারিত লিখতে পারবো না, কারণ সময় হবে না, ইতিহাস লিখে শেষ করা যাবে না। তোমরা জানো আমি শুধু পয়েন্টগুলো উপস্থাপন করব তোমাদের সামনে, হাতে লিখব পয়েন্ট, মুখে বলবো হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। এটা তোমাদের মনে রাখতে হবে, প্রতিষ্ঠানে যেভাবে তোমাদের পড়ানো হয় ওই একই সিস্টেমে, কিন্তু এটা মিডিয়ার মাধ্যম দিয়ে, তোমাদের নেটের মাধ্যম দিয়ে, অনলাইন মাধ্যম দিয়ে তোমাদের কর্ণগোচর হবে এবং আই কন্ট্যাক্টটা তোমাদের জন্য সুবিধা হবে, মোবাইলেই তোমরা উপস্থিত থাকবে আশা করছি। আর এই আলোচনার সাথে সাথে তোমরা কমেন্ট করবে, লাইক করবে, তাহলে সুবিধা হয়, আমি তখন বুঝতে পারবো যে তোমরা উপস্থিত আছো। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আলোচনা করি, এক নম্বর পয়েন্ট কি বললাম, হাসিমি ও উমাইয়া দ্বন্দ্ব। তাহলে হাসিমি এবং উমাইয়া সম্পর্কে বলতে গেলে তো আবার অনেক কথাই বলতে হয়। তো হাসিমি কারা এবং উমাইয়া কারা? মহানবী সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসিমি বংশের লোক ছিলেন। একটু নাম বলে ফেলি, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কী ছিল? আবদুল্লাহ। আবদুল্লাহর পিতার নাম কী ছিল? মুত্তালিব। মুত্তালিবের পিতার নাম ছিল হাসিম। হাসিমের নাম কী ছিল? মান্নাব। মান্নাবের পিতার নাম কী ছিল? কুসাই। কুসাইয়ের পিতার নাম ছিল মুররা। মুররার পিতার নাম কী ছিল? কিলাব। কিলাবের পিতার নাম ছিল গালিব। গালিবের পিতার নাম কী ছিল? এইভাবে আমি বলতে পারবো, একবারে চলে যাবে, আমাদের অতটুকু দরকার নাই, আমরা মুত্তালিব পর্যন্ত থাকি। অর্থাৎ মক্কার পুরোহিত বয়বৃদ্ধ ব্যক্তিত্ব তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা মুত্তালিব। এই মানুষ এই হাসিমি আর হলো উমাইয়া। উমাইয়া কারা? উমাইয়া হলো আবু সুফিয়ান। উমাইয়া কারা? মুয়াবিয়া। উমাইয়া কারা? এই ইয়াজিদ। এরা ছিল সব উমাইয়া বংশের মানুষ। পক্ষান্তরে খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা, যাকে বললাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জুন নুরাইন বলা হয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু উমাইয়া বংশের লোক ছিলেন। যেহেতু উসমান রাদিয়াল্লাহু উমাইয়া বংশের লোক ছিলেন, উমাইয়া বংশের খলিফা উসমানকে হত্যা করা হয়েছিল, এরই পরিপ্রেক্ষিতে কিন্তু সিফিনের যুদ্ধ হয়। এই টপিকসটা অবশ্যই আমাদের মাথায় থাকতে হবে। ভূমিকা না বুঝলে নিচে বোঝা যাবে না, আগে উপরে বুঝতে হয় পরে নিচে বুঝতে হয়। তো এখন প্রথম আসি, তাহলে আমরা বুঝতে পারলাম যে হাসিমি ও উমাইয়া, তাহলে হাসিমি কারা? এক কথায় বলতে পারবো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোষ্ঠী কুরাইশ বংশে হলেও হাসিমি। আর হচ্ছে উমাইয়া কারা? উমাইয়া হলো আবু সুফিয়ান, মুয়াবিয়া, ইয়াজিদ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া বংশের মানুষ। যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, সেই হিসেবে তাৎক্ষণিক প্রয়োজন খলিফা হলেন চতুর্থ খলিফা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে উমাইয়া বংশের লোকেরা সকলেই মুয়াবিয়ার কাছে, অর্থাৎ সিরিয়ার গভর্নর ছিলেন মুয়াবিয়া, মুয়াবিয়ার কাছে বললেন যে অবশ্যই উসমান হত্যার বিচার চাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার তাৎক্ষণিকভাবে করা যাচ্ছিল না। হযরত আলী ভাবছিলেন ধীরে মসনাদে বসে ধীরে সুস্থে পরিবেশ শান্ত করে তারপরে বিচার করবেন। এই বিচার বিলম্বিত হওয়ার কারণেই কিন্তু আরেকটি কারণে কী হয়, সিফিনের যুদ্ধ সংঘটিত। কিন্তু মুয়াবিয়া চাচ্ছিলেন যে তাৎক্ষণিকভাবে বিচার হোক, এই একটি কারণে কী হয়, সিফিনের যুদ্ধের এটা কারণ হতে পারে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসহযোগিতা, দুই নম্বর কারণ আমরা যদি জানতে চাই সেটা হলো মুয়াবিয়া
মুয়াবিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহুর কি হয়? অসহযোগিতা, অসহযোগিতা, যোগিতা। এই যুদ্ধের দ্বিতীয় মুয়াবিয়া রাদিয়াল্লাহ অসহযোগিতা করেছিলেন। রাষ্ট্রীয় শান্তি এবং সংহতি বজায় রাখার জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুগত্য তো দূরের কথা, যখন তাকে বলা হলো এবং সমস্ত গভর্নরদেরকে বললেন, হযরত আলী রাদিয়াল বললেন যে সমস্ত গভর্নরদেরকে এদিকে মিশরে, তারপরে ইরাকে মক্কা এবং মদিনার সমস্ত গভর্নরদেরকে বলা হলো ধন সম্পদ এবং রাজস্ব যা আছে এগুলো সবগুলোকে রাষ্ট্র কোথাগারে হিসাব দিতে হবে এবং সমস্ত কিছু জমা দিতে হবে। সবাই জমা দিল, কিন্তু একমাত্র মুয়াবিয়ার তিনি কিন্তু জমা দেননি, কারণ তিনি চাচ্ছিলেন হযরত আলী যদি এই বিষয়টি যদি তুলে ধরে তাহলে সে ক্ষমতার দিক থেকে সিরিয়ার গভর্নর সে থাকতে পারবে না। সে জোর করে নিজেই কিন্তু সিরিয়ার গভর্নর থেকে পদত্যাগ করলেন না, তিনি বহাল থাকলেন। এই তৃতীয় এই কারণেও সিফনের যুদ্ধ সংঘটিত হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে আলী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেই ক্ষমতার মস্তক থেকে নামেনি। এরপরের প্রশ্ন যেটা দেখি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুছে দিচ্ছি। এরপরে আরেকটি কারণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য। আয়েশা, হযরত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য স্বীকার করার কথাই ছিল হযরত আয়েশার, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরোধিতা করলেন। কেন করলেন সেটার ব্যাপারে একটু আগে বলতেছিলাম। তো আরেকটা কথা জানা দরকার যে যখনই আমরা সম্মানিত কোনো ব্যক্তির নাম লিখবো বা বলবো, তখন জনাব বলবো বা জনাবা বলবো, তো সেই ক্ষেত্রে আমরা এখানে বিবি একটা শব্দ লিখবো, কিন্তু জানার জন্য বললাম যে বইতে লেখা নেই, এই জন্য আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা লিখে রাখছি। কিন্তু সম্মানিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সামনে হয় মা শব্দটা ব্যবহার করা যেতে পারে, না হয় বিবি শব্দটি ব্যবহার করে তাদেরকে সম্মান দিতে হবে, আর শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখতে হবে। তো এখানে তোমাদের আমি ক্লাসে বলেছিলাম, আবার একটু স্মরণ করিয়ে দিই, রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দটি কোথায় ব্যবহার হয়, রহমতুল্লাহ আলাইহি শব্দটি কোথায় ব্যবহার হয় একটু জানা দরকার। সমস্ত সাহাবিদের নামের পরে কী হবে? রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে হবে, মনে থাকবে। সেটা পুরুষ হোক আর হলো মহিলা হোক, যে পুরুষ এবং মহিলা যাই হোক না কেন, আমরা শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখবো। কাদের সামনে? কাদের নামের পরে? সাহাবায়ে কিরামদের নামের পরে। আর রহমাতুল্লাহ আলাইহি হবে কাদের? সাহাবিদের পরে যে সমস্ত বুজুর্গানে দিন চলে গেছেন তাদের ক্ষেত্রে আমরা রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করব বা রহেমাহুমুল্লাহ ব্যবহার করব। রহমাতুল্লাহ আলাইহি মানে হচ্ছে রহমত নাজিল করুক বা আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকুক এরকম। আর সাহাবায়ে কিরামদের নামের পর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটার তো দলিল আছে, দলিল কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন যে রাদু আনহু, যে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। আর সাহাবায়ে কিরামও দীন ব্যবহার করে, দীনের কাজ করতে গিয়ে জিহাদের ময়দানে জীবন দিয়ে নিহত হয়ে শাহাদত বরণ করে তেনারা কী করেছেন, মানে সন্তুষ্ট ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করতে বাধ্য হলেন যে আমিও তাদের সাথে কী আছি, সন্তুষ্ট আছি, তাদের উপরে আমি সন্তুষ্ট আছি। এই জন্য তাদের নামের সাথে কী লিখবো? রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখবো, যেটা আমি লিখেছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, এরকম বলবো আমরা। তবে প্রশ্নের ক্ষেত্রে আমরা ওইভাবে যদি নাও লিখি তাহলে আমরা চেষ্টা করবো লেখার জন্য, লিখলে তোমাদের উপকার হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। এখন আসি যেটা বলতেছিলাম, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হজ বরত পালন গিয়েছিলেন কোথায়? মক্কাতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আবার তিনি হজ করতে গেলেন, কখন? উসমানকে হত্যা করা হয়েছিল এই খবর কিন্তু আয়েশা জানতেন না। হজ করতে ফিরার পথেই যখন তার মধ্যে ছিলেন আমর ইবনুল আস, তালহা এবং জোবাইর, তিনজন সাহাবি। আই রিপিট, আমর ইবনুল আস, তালহা এবং জোবাইর, এই তিনজন সাহাবি মাঝপথে গিয়ে আয়েশার সাথে দেখা করলেন। দেখা করার পরে তেনাকে বললেন যে উসমানকে হত্যা করা হয়েছে, আলী এখন ক্ষমতায় আছে কিন্তু তাৎক্ষণিক বিচার করছেন না।
আশা করি বুঝতে পারছো। তো এই বিচার বিলম্বিত হওয়ার কারণে এনারা তিনজন এবং আয়েশার একটা পক্ষ নিলেন, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলার একটা পক্ষ হলো, এই দুই পক্ষের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল। এখন দেখা যায় সম্পর্কের দিক দিয়ে এদিকে জামাতা মানে আলী রাদিয়াল্লাহু জামাই, আয়েশার জামাই ছিলেন, তোমাদের ঢাকার জামাই না, ঢাকার আবার হাজবেন্ডকে জামাই জামাই করে, এটা কিন্তু বইয়ের ভাষা না, এটা বইয়ের ভাষা না, জামাই হবে শ্বশুর শাশুড়ির হবে জামাই, আর যার সাথে বিয়ে হবে সে বলবে আমার হাজবেন্ড, আমার বর, আমার স্বামী ইত্যাদি বলবে, এটা আমাদের স্পঞ্জ হওয়া দরকার, যেহেতু আমরা সবাই শিক্ষা গ্রহণ করছি, জামাই বলে আমার জামাই, এটা দেখি ঢাকার একটা ই হয়ে গেছে, আমরা এটা এদিকে যাব না, আমরা যেটা বইতে লেখা থাকবে সেটা আমরা বলবো জামাতা। তো যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জামাতা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু মা বিবি ফাতেমাকে বিয়ে করেছিলেন, এই ক্ষেত্রে সম্পর্কিত জামাতা, তাহলে শাশুড়ি এবং জামাতার সঙ্গে যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেনই না, পরে জেহাদের ময়দানে গিয়ে অর্থাৎ ব্যাটল ফিল্ডে গিয়ে দেখে আয়েশার সঙ্গে তার যুদ্ধ, মুখোমুখি যখন চলে আসছে এই অবস্থায় আয়েশার হাতে আসছে ইসলামের পতাকা, এখন আয়েশার পক্ষ তো সবাই যাবে, যেহেতু তিনি উম্মুল মুমিনিন যাবেন, আলী রাদিয়াল্লাহু আনহু তার কাছে যখন সামনাসামনি হলেন তখন তিনি তো বলছেন তিনি কী করবেন, তখন তিনি বুদ্ধি করে উটের তরবারি দিয়ে উটের পা কেটে দিলেন, পা কেটে দেওয়ার পরে তখন উট বসে পড়ল, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি সসম্মানে নিয়ে তার ভাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহের ভাইয়ের আবদুল্লাহর কাছে বললেন যে তুমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তুমি নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাও, পরে কথা হবে। এইভাবে উষ্ঠের যুদ্ধের ফলাফলের কারণেই পরে কিন্তু সিফিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আয়েশার পক্ষে কারা কারা ছিল, তালহা আরেকজনের নাম কি বললাম, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লিখে দেই রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর, আর ইবনুল আস ছিলেন আমর ইবনুল আস, নামগুলো আমরা মনে রাখবো, একটা হলো তালহা, আরেকজনের নাম জুবাইর, আরেকজনের নাম হলো আমর ইবনুল আস, ইত্যাদি আমরা এই তিনজনের নাম মনে রাখি। তাহলে এই কয়জন কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহের বিপক্ষে গিয়েছিলেন, তিনারা ছিলেন। এরপরে আসি উষ্ঠের যুদ্ধের পরে আমরা দেখব যে সিফফেনের যুদ্ধ কীভাবে শুরু হয়। এরপরে যখন আলী এবং মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ শুরু হবে এটার ব্যাপক আকারে, এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে তালহা, জুবাইর এবং আমর ইবনুল আস, এই তিনজনই চারজনই চলে গেলেন মুয়াবিয়ার পক্ষে। কেন যাচ্ছেন, মূল কথা আমাদের মনে রাখতে হয়, মূল বাক্যটা হলো এই যে উসমান হত্যার বিচার, কিসের বিচার, উসমান হত্যার বিচার তারা চাচ্ছে। তাহলে তালহা, জুবাইর আর আমর ইবনুল আস উসমান হত্যার বিচার চাচ্ছে, কার নেতৃত্বে, মুয়াবিয়ার নেতৃত্বে, কার বিচার চায়, উসমান হত্যার বিচার। তোমরা নাকি মোবাইলে দেখতে পারো না, বড় লেখা স্যার একটু লিখে দিলাম বড় করে যে বিচার, কার বিচার, উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার চাচ্ছে কি তাৎক্ষণিকভাবে বিচার। এইটাকে কেন্দ্র করে মুয়াবিয়া তখন কি করলেন যে একটি পক্ষ নিলেন, ওই পক্ষে চলে গেলেন আর এই পক্ষে, যখন তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় পঞ্চাশ হাজার সোলজার নিয়ে তিনি যখন সিফফিন নামক জায়গায়, এটা কোথায়, এটা আছে ইউফ্রেটিস নদীর পাশে, সিফফিন আছে ইউফ্রেটিস নদীর পাশে, এখানে তিনি উপস্থিত হলেন। এই সংবাদ পেয়ে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ দ্যাট ফোর্থ খলিফা অফ ইসলাম, এই চতুর্থ খলিফা তিনি ছিলেন, শেরে খোদা বলা হয়। তোমরা জেনে থাকবে যে আলী রাদিয়াল্লাহু তাআলার শক্তি কত ছিল, অপ্রাসঙ্গিক হলেও ঘটনা সত্য আমাকে একটু বলতেই হয়। তোমরা জানো খয়বারের প্রান্তরে যখন যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের সময় কামুস নামক একটা দুর্গ ছিল, এই যুদ্ধটা সবচেয়ে বিলম্বিত যুদ্ধ হয়েছিল, কোন যুদ্ধ, খয়বারের যুদ্ধ। খয়বারের যুদ্ধের সোলজার যেনারা ছিলেন ওই কামুস দুর্গ পর্যন্ত যেতেই পারে নাই, মারহাব ছিল মুসলিমদের বিপক্ষের সোলজার ছিল মারহাব এত শক্তিশালী ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা তার সামনে গেলেন, যাওয়ার পরে মারহাব যখন বের হয়ে আসছে, আসার পরে মারহাব
কে গো খোকা, তোমার বাড়ি বাড়ি কোথায়, কী তোমার পরিচয়? হযরত আলী বলেছিলেন যে আমি আলী ইবনে আবু তালিব, আবু তালিবের সন্তান আমি। মারহাব বলছে তুমি ঘরে চলে যাও, সে বলছেন আমি ফিরে যাওয়ার জন্য আসি নাই। পরে দুইজনের কী হবে, যুদ্ধ শুরু হবে, মল্লযুদ্ধের পরে তরবারি নিয়ে যুদ্ধ শুরু হলো। এইবার এক তরবারি আর এক তরবারি দুই তরবারি লেগে খান খান হয়ে তরবারি ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে মারহাব যখন তার উপরে আঘাত করেছে, হযরত আলী হাত দিয়ে ঠেকিয়ে দিয়েছেন, তার তরবারি ভেঙে গেছে। এইবার শেরে খোদা হযরত আলী আল্লাহর নামে তরবারি যখন আঘাত করলেন, মারহাবের মাথার উপর ঢুকে মারহাব দ্বিখণ্ড হয়েছে, ঘোড়া দ্বিখণ্ড হয়ে গেছে, তরবারি মাটির ভিতরে ঢুকে পড়েছে। তো খয়বারের যুদ্ধ যখন আলোচনা করব আরও বিস্তারিত বলবো। এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন মহানবী সাল্লাম বললেন যে গতকালকে তো তোমার তরবারি ভেঙে গিয়েছিল, তুমি ঢাল হিসাবে কী ব্যবহার? তিনি বললেন যে আমি কামুস দুর্গের দরজার যে মেন ফটক ছিল লোহার, ওইটা দরজা ওইটা ঢাল হিসাবে ব্যবহার করেছি। ওইটার ওজন ছিল 40 মন। যাক, আমি অপ্রাসঙ্গিক কথা না প্রাসঙ্গিক কথা একটু বললাম আর কি। তো আমরা আমাদের জায়গায় চলে যাই। তাহলে উসমান হত্যার বিচার তারা চাচ্ছে। এই বিচারের দাবিতে বিচারটা যদিও চায়, তাদের ইচ্ছা সঠিক ছিল কিন্তু মতলব খারাপ ছিল। আরবিতে একটা কথা আছে যে আল কালামু হক্কুন উরিদু বিহাল বাতিল, মানে কথা সত্য কিন্তু আসেন এইরকম যে পজিটিভ দিয়ে নেগেটিভ করা, কথা সত্য কিন্তু মতলব খারাপ। মুয়াবিয়া ঠিক ওই রকমই করেছে যে তিনি বিচার চাচ্ছে কিন্তু তার মূল আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল মসনদ দখল করা, তিনি কিভাবে খলিফা হবেন এইটা ছিল তার টার্গেট। তো যাই হোক, এইদিকে সোলজার আলীর সোলজার কতজন, মুয়াবিয়ার সোলজার ছিল 50,000 আর হযরত আলীর হলো 60,000। পরিশেষে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই যুদ্ধকে বলা হচ্ছে সিফিনের যুদ্ধে। এই যুদ্ধ কেন গৃহযুদ্ধ? কারণ আলীও মুসলমান আর মুয়াবিয়া মুসলমান, এই দুই মুসলিমের দুইটা পক্ষ একত্রিত হয়ে প্রায় 10,000 মুসলিম এই যুদ্ধে নিহত হয়েছিল। এটাকে বলা হচ্ছে কিসের যুদ্ধ? সিফিনের যুদ্ধ। এইভাবে কি হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় হবেন হবেন ভাব দেখে এই সময় প্রত্যেকটি জায়গায় দেখবা যে অ্যাসিস্ট্যান্ট থাকে, একটা পরিষদ থাকে। যেমন ফিরাউনের পরিষদের মধ্যে তার সাপোর্টার ছিল হামান, এমনিভাবে একজন থাকবে মেইন, তারপরে তার থাকবে তার অ্যাসিস্ট্যান্ট। প্রত্যেক জায়গায় অ্যাসিস্ট্যান্টরাই কিন্তু মেইন ব্যক্তিকে খারাপ করে ফেলে, এটা বুঝতে হবে। যেমন ফিরাউনের ছিল হামান, তারপরে আবু জেহলের এরকম ছিল। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পথন সম্মুখ হচ্ছে, এই সময় তাকে পরামর্শ দিয়েছিলেন একজন ব্যক্তি, তার নাম হলো আমর ইবনুল আস। মনে রাখতে হবে নাম কি বললাম, আমর ইবনুল আস। আমি লিখছি এবং বলছি, নামটা হচ্ছে আমর ইবনুল আস। তোমরা এটা দুইভাবে লিখবে, একটা হলো আমর বিন আসও লিখতে পারো, অথবা আমর ইবনুল আসও লিখতে পারো। তো আমর ইবনুল আস তিনি ছিলেন মুয়াবিয়ার পক্ষে, তিনি এমন কুশক্রী ব্যক্তি ছিলেন, তিনি পরামর্শ দিলেন মুয়াবিয়াকে যে এই মুহূর্তে যদি যুদ্ধ বন্ধ না করা হয় তাহলে কিন্তু আমরা চিরতলে চরের জন্য কিন্তু আর ক্ষমতায় যেতে পারবো না। এই জন্য মুয়াবিয়াকে পরামর্শ দিলেন আমর ইবনুল আস যুদ্ধ বন্ধ করতে হবে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে যাচ্ছে যে মালিক ইবনে আস্তার, আলীর পক্ষে একজন সোলজার ছিলেন, তার নাম হচ্ছে মালিক ইবনে আস্তার। তো মালিক ইবনে আস্তারও যুদ্ধ করে যাচ্ছেন আলীর পক্ষে। তাহলে পক্ষ হলো দুইটা, একটা হলো আলীর পক্ষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ, আর একটা হচ্ছে কি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ। তাহলে মুয়াবিয়ার পক্ষে সৈন্য কতজন বলেছি, 50,000। কত? 50,000। 50,000 হচ্ছে মুয়াবিয়া, আর আলীর পক্ষের সোলজার ছিল কত? 60,000। 60,000 ছিল আলীর পক্ষে। এখন জিহাদের ময়দানে অর্থাৎ সিফফেনের ব্যাটল ফিল্ডে যখন যুদ্ধ চলছে, এই যুদ্ধের মধ্যে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ী হবেন, মুয়াবিয়ার পতন হবে, পরামর্শ দিল আমর ইবনুল আস যুদ্ধ বন্ধ করা যায় কিভাবে, তখন তিনি পরামর্শক্রমে কোরআন শরীফের মধ্যে বর্ষা ঢুকিয়ে দিয়ে মাথার উপর তুলে দিল যে যুদ্ধ বন্ধ করা হোক এবং পরবর্তীতে কোরআনের ফয়সালা মানা হবে। এ দৃশ্য দেখে আবু মুসা আশারি আবার আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ ছিলেন। তাহলে মনে রাখতে হবে সোলজার হিসাবে
ব্যবহার হয়েছে হচ্ছে মালিক ইবনে আস্তার আলীর পক্ষে, আর আলীর পক্ষের পরামর্শদাতা ছিলেন কে? আবু মুসা আশারি। আর মুয়াবিয়ার পক্ষের পরামর্শদাতা কে? আমর ইবনুল আস। এই কথাগুলি মনে রাখতে হবে, মনে না রাখলে কিন্তু পরে বোঝা যাবে না, এই জন্য বারবার বলছি। তো পরামর্শ দেওয়ার পরে এখন আলীর পক্ষের সোলজার এবং তার সহযোগী যারা যোদ্ধা ছিলেন তারা যুদ্ধ বন্ধ করতে রাজি নয়, কিন্তু যারা কোরআনের হাফেজ, কোরআন বলা হয় হাফেজ কি হুফাজে কোরআন, তারা কোরআনের প্রতি শ্রদ্ধা রেখে যেহেতু বলছে যে কোরআনের ফয়সালা মেনে নিবে, এই জন্য তারা যুদ্ধ বন্ধ করলেন এবং যুদ্ধ বিরত হলেন। বিরত হওয়ার পরে দুই পক্ষেই কী হলো? যুদ্ধ বন্ধ হয়ে গেল। আশা করি এতটুকু বুঝেছ। তাহলে যুদ্ধ চলাকালীন কোরআনের ফয়সালা মেনে নিবে এই আশায় কিন্তু যুদ্ধ বন্ধ করা হয়, আপাতত যুদ্ধ বন্ধ হয়ে গেল। কিন্তু যুদ্ধ বন্ধ করা হলে আমার লেকচার কিন্তু এখনও বন্ধ হবে না, বলতেই থাকবো, দাঁড়াও, এখনও শেষ হয়নি। আমরা সিফফিনের যুদ্ধ বললাম, সিফফিনের যুদ্ধের পরে আমরা এখন ফলাফল আলোচনা করব। জেহাদের ময়দানে এই মুয়াবিয়ার এই যুদ্ধের ফলাফল কিন্তু এখন আমরা পাই নাই, যুদ্ধের ফলাফল কী হয় সেটা আমরা এখন তুলে ধরার চেষ্টা করছি। যুদ্ধের ফলাফল দেখি, দুমাতুল জন্দল, এই শব্দটা মনে রাখো, জুমাতুল জন্দল। এই দুমাতুল জন্দল হচ্ছে একটা জায়গার নাম, এই দুমাতুল জন্দল হচ্ছে জায়গায়, এই জায়গায় বসে এই দুই পক্ষে আলী এবং মুয়াবিয়ার পক্ষের লোকজন কী করবে? এখানে আলোচনা করে পরামর্শ করে সমাধান নেবে। কিসের সমাধান করতে গিয়ে নেবে? ফ্রম দ্য হোলি কোরআন, হোলি কোরআন থেকে কিন্তু এটা ফয়সালা নেবে। এখন রাত্রিবেলায় দুই পাশে দুই পক্ষের সোলজার থাকে, তো দুই পক্ষ থেকে 800 পরামর্শক সব একত্রিত হলো। এখন 800 মানুষের সাথে কি পরামর্শ করা সম্ভব? সম্ভব নয়। ইতিপরে তোমরা জেনেছো তাহলে আলীর পক্ষে কে? আবু মুসা আশারি। আর মুয়াবিয়ার পক্ষের কী নাম বলেছি জানো? আমর ইবনুল আস। দুই পক্ষ থেকে এনারা বললেন ঠিক আছে, আমরা পরামর্শ করি, পরামর্শ করে তারপরে ফয়সলা দেওয়া হবে। আমর ইবনুল আস এবং আবু মুসা আশারি ওনারা গোপনে চলে গেলেন। তোমরা দেখো বিয়ের ঘটক থাকে না, দুই পক্ষের কাবিন বাঁধার সময় দেখা যায় একটু দেনমোহর নিয়ে কথা কাটাকাটি হয়, তারপরে ছেলের পক্ষে একজন, মেয়ের পক্ষে একজন যাওয়ার পরে পরামর্শ করে ঘোষণা করে। তেমনিভাবে আলীর পক্ষে কে? আবু মুসা আশারি। আর মুয়াবিয়ার পক্ষে কে? আমর ইবনুল আস। উঠে গিয়ে পরামর্শ করলেন। কী পরামর্শ সেটা একটু বলে ফেলি এক মিনিটে। পরামর্শ ছিল এই যে দুইজনকেই সাসপেন্ড করা হবে, নতুন কোনো শাসক ক্ষমতায় আসবেন, এই পরামর্শ, দুইজনকে সাসপেন্ড। এখন এই দুইজন যে সাসপেন্ড হবে এই জুমাতুল জন্দলের এই জায়গায় কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। তো সেখানে ছিল একটি উঁচু জায়গা বা উঁচু পাথর, এই উঁচু জায়গা উঁচু পাথর এটাকে বাংলাতে বলা হয় বেদি বলা হয়, উঁচু জায়গায় পরামর্শ সেখানে বেদি বলা হয়। এই জায়গার উপরে উঠে দাঁড়ালে যাতে সবাই দেখতে পায়, এজন্য আমাদের বাংলাদেশে দেখবা মঞ্চ তৈরি করা হয়। মঞ্চ কেন তৈরি করা হয়? যাতে সবাই নিচ থেকে দেখতে পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজ্জের ভাষণ আমরা দেখেছি, ওই যে কী বলেন, জাবালে নূর পর্বতের পাদদেশে কাসওয়া নামক উটের পিঠে উঠে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাইকে ভাষণ দিয়েছিলেন। যাই হোক, তো এই বেদির উপর উঠে প্রথমে আবু মুসা আশারি উঠে গিয়ে বললেন যে যেহেতু সংঘাত চলছেই, সাম্রাজ্যের শান্তির জন্য দুইজনেরই পতন করা হোক, আমি আলীর পক্ষে আলী রাদিয়াল্লাহু আনহুর পতন কামনা করছি। এখন ওখানে গিয়ে মুয়াবিয়ার পক্ষে যাবে কে? আমর ইবনুল আস। সে তো এই কথাই বলবে, কিন্তু সে সেখানে গিয়ে বলছে যে আমি আবু মুসা আশারির কথাকে সমর্থন করলাম, পক্ষান্তরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করলাম। ঘটনা একটা প্যাচ মেরে দিয়ে বাস আরও সংঘাতটা বেশি হয়ে গেল। তাহলে এক্ষেত্রে দেখা গেল যে এই যুদ্ধের ক্ষেত্রে কী হয়, আরও সংঘাত বাড়তেই থাকলো। তাহলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তি আরও বাড়তেই থাকে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাসক থাকলেন, কিন্তু সিরিয়ার শাসনকর্তা হিসাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আর ছাড়লেন না। এই ছিল সিফফিনের যুদ্ধের ফলাফল। পাশাপাশি আমরা জানতে পারি সিফফিনের যুদ্ধের ফলাফলের মধ্যে আরও কিছু কথা বলা যেতে পারে, সেগুলো তোমাদের ক্লাস বড় হয়ে যায় কিনা দেখো, তোমরা লোড নিতে পারবে কিনা দেখো, যে মুসলমানদের শক্তি বিনষ্ট হয়ে যায়। মুসলমানদের মধ্যে যেহেতু বিভাজন শুরু হয়ে গেল, এই বিভাজন হওয়ার কারণে মুসলিম শক্তি খর্ব হয়। আমরা পয়েন্ট লিখতে পারি, তোমরা পয়েন্টের নাম সেন্সর করে দিতে পারো, মুসলিম
শক্তির মুসলিম সরি মুসলিম শক্তির শক্তি মুসলিম শক্তি খর্ব দেখি খর্ব মুসলিম শক্তি খর্ব মুসলমানদের শক্তি খর্ব হয় এবং ঐক্য বিনষ্ট হয় মুসলিম শক্তি খর্ব এবং ঐক্য বিনষ্ট এভাবে একটু মিলে মিলে পয়েন্টগুলো তৈরি করতে পারো কীভাবে শক্তি খর্ব হয় যেহেতু মুয়াবিয়াও দিন প্রতিষ্ঠা করতে চেয়েছিল আর আলীও দিন প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু দুইয়ের মধ্যে কী হয় বিভাজন সৃষ্টির কারণে আমরা দেখি মুসলমানদের মধ্যে দল উপদল সৃষ্টি হলো কিসের দল আলীর পক্ষের একটা দল থাকবে আবার ওই দিকে কী ওইদিকে খারিজি সম্প্রদায় সৃষ্টি হলো এদিকে মুয়াবিয়ার একটি দল তো তিনটা দলের সৃষ্টি হয় এই প্রথম দলাদলি কন্দল শুরু হয়ে গেল খারিজি কারা একটুখানি বলতে হবে খারিজি খারিজি হচ্ছে এই যে জমাতুল জন্দলের যে মীমাংসা এই মীমাংসার যুদ্ধ বন্ধ করতে চায়নি বারো হাজার সোলজার এই বারো হাজার সোলজার চাচ্ছিল যুদ্ধ চালিয়ে যাব যেহেতু যুদ্ধ বন্ধ করা হয়েছে ওই সময় বারো হাজার সোলজার তারা বলছে কোরআন অনুযায়ী যদি ফয়সালা না হয় তাহলে আমরা আলীর সাথে নাই যখন কোরআন অনুযায়ী ফয়সালা হলো না তখন বারো হাজার সোলজার হযরত আলীর পক্ষ থেকে ত্যাগ করে চলে গেল এদেরকে বলা হয় ইসলামের ইতিহাসে খারেজি আশা করি বুঝতে পেরেছো খারিজের উৎপত্তির কথা বললাম আমি খারিজের উপর একটা প্রশ্ন নেব সে এবং খারিজের উপর একটি নেব তো তাহলে খারিজের উৎপত্তি কত থেকে হলো এই সিফিনের যুদ্ধ থেকে খারিজের উৎপত্তি হলো কত হাজার বারো হাজার আর শিয়া কবে তৈরি হলো শিয়া হচ্ছে আলীর পক্ষে যারা ছিল তাদেরকে শিয়া বলা হচ্ছে আর মুয়াবিয়ার পক্ষে আবার আরেকটা দল তৈরি হয়ে গেল তাহলে তিন দল আমরা পেয়ে গেলাম এর মধ্যে মুসলিমদের ঐক্য বিনষ্টের ক্ষেত্রে কী কী পেলাম শিয়াদের একটি দল শিয়াদের দল আর হলো শিয়া আরেকটা হলো কি খারিজিদের দল দল আরেকটা হচ্ছে মুয়াবিয়ার আরেকটা দল হলো মুয়াবিয়ার পক্ষের মুয়াবিয়ার পক্ষের আরেকটা দল এই তিন দল এটাকে দল বলা যায় না এটাকে বলা হবে উপদল দল থেকে যে দল তৈরি হয় একে বলা হয় দল যেমন সাগর থেকে যদি হয় উপসাগর হয় এমনিভাবে উপদল বলা যেতে পারে এই হলো মুসলিমদের মধ্যে কন্দল শুরু হয়ে গেল এরপরে আমরা আসি এরপরে দেখি আমরা মুয়াবিয়ার ক্ষমতা লাভ পেয়ে গেল পরের যদি আমরা যাই তাহলে আরেকটা পয়েন্ট আমরা আলোচনা করতে পারি সেটা হলো এই রাজতন্ত্র প্রতিষ্ঠা সিফিনের যুদ্ধের ফলাফলে কী হয় রাজতন্ত্র প্রতিষ্ঠা হয় রাজতন্ত্র প্রতিষ্ঠা হলো রাজতন্ত্র কিসের কারণে সিফিনের যুদ্ধের ফলাফলের কারণে হয় রাজতন্ত্র প্রতিষ্ঠা যেহেতু এই রাজতন্ত্র প্রতিষ্ঠা কীভাবে হলো এটাও কিন্তু মুয়াবিয়া কারণেই কুচক্রিয়ের কারণে এটা হয়েছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন 661 খ্রিস্টাব্দে শাহাদত বরণ করার পরে হযরত আলী মুয়াবিয়া ক্ষমতায় তিনি বহাল থাকলেন থাকার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বংশের মানুষের গোত্র থেকে 20 প্রোগে তাকে হত্যা করা হয় পাশাপাশি এই তার সঙ্গে ডিট হয় হুসাইন এবং মুয়াবিয়ার মধ্যে ডিট হয়েছিল যে মুয়াবিয়ার পরে ক্ষমতায় আসবেন কে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন ক্ষমতায় আসবেন কিন্তু মুয়াবিয়া ইমাম হুসাইনকে ক্ষমতায় না বসিয়ে উত্তরাধিকারী মনোনীত করে যান সিও ছেলে নাম হলো ইয়াজিদ তোমরা জেনে থাকবে এই ইয়াজিদ এবং হুসাইনের মধ্যে সংঘর্ষের কারণে কী হয় কারবালার যুদ্ধ হয় কত সালে 680 খ্রিস্টাব্দে হয় কারবালার যুদ্ধ এই কারবালার যুদ্ধে ইমাম হুসাইনকে নৃশংসভাবে হত্যা করা হয় এই যে বিভাজন শুরু হলো কিন্তু বিভাজন এটা দল উপদল চলছে এটা আকিতাগতভাবে বিভক্তি হয়ে গেল এবং ব্যক্তিগত হিসাবে না দলগতভাবেও কিন্তু বিভাজন শুরু হয়েছে তাহলে সিফিনের যুদ্ধের মাধ্যমে কী হয় রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল আর হাশিমি উমাইয়াদের দ্বন্দ্ব চলছিল পাশাপাশি আরেকটি পয়েন্ট আলোচনা করে প্রশ্ন হয়তো শেষের দিকে চলে আসবে সেটা হলো সাম্রাজ্যের বিভক্তি আরেকটা পয়েন্ট হচ্ছে কি সাম্রাজ্যের বিভক্তি অনেক সময় আমরা ভুল করে থাকি এই সাম্রাজ্য বলি আসলে কী হবে সাম্রাজ্য না সাম্রাজ্যের বিভক্তি
তাহলে এই সিফিনের যুদ্ধের ফলে কি হয়, সাম্রাজ্যের মধ্যে কি হয়, বিভক্তি শুরু হয়ে গেল, সাম্রাজ্যের বিভক্তি। সিরিয়া মিশর মুয়াবিয়ার শাসনাধীনে ছিল, মুসলিম জাহানের অবশিষ্ট এলাকা থাকবে কার অধীনে, হযরত আলীর অধীনে। সিরিয়া আর হলো মিশর, সিরিয়া এবং মিশর, মিশর হযরত মুয়াবিয়ার পক্ষে দখল হলো আর বাকিগুলো ছিল হযরত আলীর পক্ষে ছিল। যাই হোক, তাহলে আমরা মোটামুটিভাবে বুঝতে পারলাম যে সিফিনের যুদ্ধের ফলাফল ছিল মুসলমান মুসলমানদের যুদ্ধ, এই কারণে এই যুদ্ধকে কী যুদ্ধ বলা হয়, গৃহযুদ্ধ বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের প্রশ্নের উপরে যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা যদি কমান্ট করতে আমি আনসারগুলো এখনই দিতে পারতাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর স্রষ্টার সঙ্গে যোগাযোগ রাখবে, জ্ঞানের মালিক আল্লাহ, এটা মনে রাখতে হবে সবসময়। ভালো থেকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।